মাঠে মুখোমুখিতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শিমুল সালাউদ্দিন, আমার সাথে এই মুহূর্তে আছেন কবি, কথাকার, আমাদের খুবই প্রিয় মানুষ, অগ্রজ সাংবাদিক ইরাজ আহমেদ। ইরাজ ভাইয়ের একটা কবিতার বই তো আমার হাতে আছে, কবির মৃতদেহ শনাক্ত করে বৃষ্টি, এটি ছাড়াও আরও দুটি বই এই মেলায় প্রকাশিত হয়েছে, সেটা চলেন আমরা ইরাজ ভাইয়ের কাছে বিস্তারিত জানি। ইরাজ ভাই, মেলায় এবার কী কী সেটা যদি আগে। মেলায় আপনার হাতে একটা বই, এটা প্রকাশ করেছে অনন্যা, আর আরেকটি বই প্রকাশিত হবে, সেটা আরেকটি কবিতার বই। আমি মাঝখানে বেশ কিছুদিন নিউ ইয়র্কে ছিলাম, ওইটা পুরোটাই নিউ ইয়র্কের জীবনযাপন করার সময়টাকে ঘিরে লেখা পুরো কবিতাগুলোই। আর আরেকটি বই প্রকাশিত হয়েছে, সেটা জার্নিম্যান করেছে তারিক সুজাত, এইটা একটা স্মৃতি গদ্য ধরনের বই। এটা ঢাকা একসময়, মানে আমি তো অনেক বছর ঢাকাবাসী, মানে আমার জন্ম এই শহরেই, এই শহরের বদলে যাওয়া সংস্কৃতি, এই শহরের বদলে যাওয়া মানুষ, দোকানপাট, চোর ছ্যাচোর, এই সমস্ত জিনিস নিয়ে জানলার ছিটকিনি পর্যন্ত, যে ছিটকিনি এখন আর নাই, এখন স্লাইডিং ডোর। হ্যাঁ, তো এই যে অভ্যাস, মানে একসময় ছিটকিনি শব্দটাই হয়তো হারিয়ে যাবে, ভেন্টিলেটর এখন কোনো বাড়িতে নাই, একসময় ছিল আমার ছোটবেলায়, আমরা বলতাম ঘুলঘুলি ঘুলঘুলি, তো এই জিনিসগুলো নিয়ে একটা বই। হ্যাঁ, ওটা হচ্ছে যে হারানো ঢাকার গল্প। বাহ, তো এই তিনটা বই এবার আমার বই মেলায় ভাই। এটা তো আপনার কবিতার বই, আপনি ধরেন উপন্যাস লিখেছেন, আপনি মানে রিপোর্টার্স লিখেছেন, স্মৃতি গদ্য লিখেছেন, সরাসরি রিপোর্টিংও করেছেন, সাংবাদিক ছিলাম দীর্ঘকাল। হ্যাঁ, সেটাই বলছি, এই যে একাধিক শিল্প, আমি বলবো জনরার মধ্যে যে ঘোরাঘুরি, এবং এই সব কিছু মিলে যে আপনার শিল্পযাত্রা, এটাকে আপনি আসলে এখন পিছন দিকে তাকাইলে কীভাবে দেখেন? এটা একটা খুব কঠিন প্রশ্ন। আসলে আমি কীভাবে নিজেকে দেখি, আমি আসলে নিজেকে আসলে সত্যি কখনো দেখি নাই, দেখি নাই বলে হয়তো এতটা পথ আমি আসতে পারলাম, দেখলে আটকে যেতাম, কারণ আমি এত নানা ধরনের জিনিসের সঙ্গে জড়িত ছিলাম। সত্যি কথা যে আমি মনোযোগ দিয়ে কাজগুলো ভিতরে যদি ঢুকে পড়তাম হয়তো, তাহলে কঠিন হতো, কারণ অনেক সময় আছে যে জীবনযাত্রার প্রয়োজনে, জীবনের প্রয়োজনে আমাকে অনেক কাজ করতে হয়েছে। হ্যাঁ, অনেক কিছুই করতে হয়েছে, তো সেইখানে আমার কাছে মনে হয় আজকে পেছনে ফিরে যদি তাকাই, তাহলে আমার মনে হয় যে ভালো তো, আমি তো চেষ্টা করলাম। আমি জীবনানন্দ দাস হতে আসি নাই, আমি মানিক বন্দ্যোপাধ্যায় হতে আসি নাই, আমি ভালো লাগছিল বলে লিখেছিলাম, আমার ভালো লেগেছিল, এখনও লাগে। আপনার কবিতাও আমাদের খুবই ভালো লাগে, বিশেষ করে আমার তো লাগেই। আমি একটা কবিতা হলো আমাদের দর্শকদের জন্য পড়তে চাই, এই কবিতাটার নাম মায়াদণ্ড। নিচু হয়ে থাকি, ঘাস হয়ে থাকি, আরোগ্যের দিকে যায় যেসব ট্রেন তাতে উঠে বসি, স্থিত হয়ে থাকি বনরক্ষকের সাদা বাংলো বাড়ির মতো, পকেট হাতরে দেখি ট্রেনের চেকার যে টিকিট দিয়েছে তা পাখি হয়ে উড়ে গেছে বনে, চীনা শব্দ দিয়ে আঁকা গাছ হয়ে থাকি কেমন নির্জন, নিভু নিভু আগুনে পাতা হয়ে থাকি, সেতুর অনেক নিচে তীর তীর করে কাঁপা জল হয়ে থাকি, জঙ্গল দূরে গিয়ে বসেছে সূর্যাস্তে, কি দারুণ লাইন, জঙ্গল দূরে গিয়ে বসেছে সূর্যাস্তে, এখানে মানুষের মতো আমি একা হয়ে থাকি, মাটি ছুঁয়ে থাকি, ঘাস ছুঁয়ে থাকি, নিচু হয়ে ছুঁয়ে থাকি সময় অসময়। মনে হয় যে মানে কবির মৃতদেহ যে বৃষ্টি শনাক্ত করে, সে কবি বোধহয় কথা বলছে, কথা বলছে, মানে এই কবিতাগুলো কথা বলতে হয় আসলে কবিদের, কবিতার ভিতরে। আমি এখন মনে করি যে কবিতার ভিতরে যদি কবির গল্পটাকে খুঁজে না পাওয়া যায়, কবি যদি কথা না বলে, কতগুলো কৃত্রিম শব্দ দিয়ে যদি আমি একটি শুধু কবিতার শরীর নির্মাণ করি, তাহলে সেটা কবিতা হবে না। ওই ভেতরে জ্বালাটা বুঝতে হবে আপনাকে, যে ভেতরের যন্ত্রণাটা আপনি টের পাচ্ছেন পড়তে গিয়ে, তাহলে আমি কবিতা লেখা খানিকটা সার্থক, নাহলে নয়। ইরাজ ভাই, আপনি বলতেছিলেন যে জ্বালা, তার মানে তো কবিকে অনেক জ্বালা পাইতেও হয়। নিশ্চিত, একজন কবি যদি যন্ত্রণা ভোগ না করে, সে যদি ঈশ্বরের মতো এরকম নির্বিকার হয়, তাহলে সে কবি নয়। সে যতটা পথ অতিক্রম করলো, তাকে সেই রাস্তায় কিন্তু অসম্ভব জ্বালা যন্ত্রণার ভেতর দিয়ে আসতে হয়, অভিজ্ঞতার ভেতর দিয়ে আসতে হয়, সেটা কখনো অপমানজনক, কখনো দুঃখদায়ক, কখনো আনন্দের, কখনো বেদনার, ভালোবাসার, প্রেমের, ভেঙে যাওয়ার, একজন কবি এই সব কিছু মিলে। এখন যে ভদ্রলোক উপন্যাস লেখেন বা যে ভদ্রমহিলা লেখেন, উনি বলতে পারেন যে উপন্যাসিকদের কি কি এটা নাই, কথা শিল্পে কি এটা নাই, অবশ্যই আছে, কিন্তু কবিরা না জন্ম থেকে একটু এলেবেলে এবং উচ্ছৃঙ্খল ধরনের হয়ে থাকে, ফলে তাদের এই যন্ত্রণার জায়গাটা একটু ভিন্ন বলে আমার কাছে বরাবর মনে হয়েছে। কিন্তু আপনি যার চেলা, আমি রুদ্রমোহন শহীদুল্লাহর কথা বলতেছি, বা সেই সময় থেকে এখন পর্যন্ত এই যে আপনার বড় একটা জার্নি, মানে সেই সময়ের কথা আসলে জানতে চাই আগে, মানে আপনাদের সময়গুলো, আপনি যখন শুরু করলেন লেখালেখি, শুরু হইলো কেন, শুরু হইলো কীভাবে? লেখাটা শুরু হওয়ার গল্পটা খুব অদ্ভুত। আমি তখন কলেজে পড়ি, এটা 1981 সাল,
তো আমাদের পাড়া থেকে একটা লিটল ম্যাগাজিন বেরিত, এটা সম্পাদনা করতেন জাহিদ ভাই। জাহিদ হায়দার ছিলেন, চার পাঁচজন ওনার কয়েকজন বন্ধু শান্তিনগর মোড়ে একটা প্রেসে ওনারা আড্ডা দিতেন আর একটা পত্রিকা বের করতেন, এটার নাম হচ্ছে প্রতিপক্ষ। তো ওই প্রতিপক্ষে প্রথম আমার লেখা ছাপা হয়, তো ওইটা একটা লিটল ম্যাগ যাত্রা শুরু। তারপরে আমার কেন জানি মনে হলো যে আমি দৈনিক কাগজের লেখা লিখতে চাই, কবিতা লিখতে চাই। আমি অনেক ছোট তখন, আস্তে আস্তে ইউনিভার্সিটিতে ঢুকলাম, পাশ করলাম, বিশ্ববিদ্যালয়ের ছাত্র। তো ওই ছাত্র হতে গিয়ে অনেক কবিদের সঙ্গে আমার পরিচয় হলো। হ্যাঁ, আমি প্রথম ধরেন রুদ্রদাকে দেখলাম, রুদ্রদার সঙ্গে আমার পরিচয়ের কাহিনীটাও খুব অদ্ভুত, শুনি আমরা। হ্যাঁ, রুদ্রদাকে প্রথম দিন যেদিন পরিচয় হয় রুদ্রদার সঙ্গে, তো উনি তো তখন সেলিব্রিটি কবি ক্যাম্পাসে। হ্যাঁ, রুদ্রদা হেঁটে গেলে ভাল লাগে দেখতে, এত সুন্দর একজন মানুষ, এত সুন্দর করে হাসে, কবিতা বলে। তখন রুদ্রদা আমাকে তুমি করে বলল। তো তখন আমি দ্বিতীয় বর্ষের ছাত্র বোধ হয়, তো খুবই অ্যারোগেন্ট, রাজনীতি করি, নানান ধরনের অপকর্মের সঙ্গে জড়িত। তো আমি হঠাৎ করে রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহকে বলে বসছি যে আপনার সঙ্গে তো আমার এত আন্তরিকতা নাই যে আপনি আমাকে তুমি করে বলবেন। রুদ্রদা ঠাস করে আমার দিকে তাকালে, তাকিয়ে বললো তাহলে কী বলবো? আমি আপনি করে বলেন। তো উনি না হো হো করে হেসে ফেলছে, হেসে তারপর থেকে উনি আমাকে আপনি বলতেছে। এবং এই গল্পটা উনি যত জীবন বেঁচে ছিলেন, যখন আমার সঙ্গে দেখা হয়, ইরাজ তোমাকে তো আপনি ছাড়া বলা যাবে না, কারণ রুদ্রদা মাফ করে দেন, এখন অনেক বছর হয়েছে ক্ষমা প্রার্থী যে অন্যায় করে ফেলছি। তো খুব হাসতো, বলতে যে তুমি একটা লোক কি সুন্দর আমারে বললা যে আমাকে আপনি করে বলতে হবে, বলে এটা একটা দাবি তোমার, খুব ভালো লাগলো। রুদ্রদার সঙ্গে এইভাবেই আমার পরিচয় হয়েছিল। এবং শেষ যাত্রাটা, আমি ভোরবেলা তারিক সুজাত আমাকে ফোন করলো, ইরাজ ভাই রুদ্র নাই। আমি কমলাপুর থাকতাম, রিক্সা নিয়ে সেই রাজাবাজার রুদ্রদার বাড়ি গেলাম, শুয়ে আছে ঠান্ডা কবির মৃতদেহ। এবং মানে খুব প্যাথেটিক, আমার মনে হচ্ছে হিমেলদার কথা, হিমেলদাও হ্যাঁ একেবারে ধুম করে নাই হয়ে ধুম করে নাই। রুদ্রদা চলে যাবে আমরা জানতাম, বুঝতে পারছিলাম, সত্যি সত্যি দাঁড়িয়ে যখন দেখলাম যে তার মৃতদেহটা ভালো লাগে নাই, মানে মনে দূর কবিরা কেন মারা যায়, এটা একটা হলো। বৃষ্টি কি আসলে শনাক্ত করে কবির মৃতদেহ? বোধহয় শেষ পর্যন্ত বৃষ্টির শরণাপন্নই আমাদেরকে হতে হয়, কারণ কবিরা আসলে শেষ পর্যন্ত শনাক্ত হয় না। তারা নানান ধরনের ভুল, বোঝার ভুল, নানান ধরনের উল্টোপাল্টা চিন্তার ভেতর দিয়ে যেতে যেতে মনোনয়নের ভুল, মূল্যায়নের ভুল, মূল্যায়নের ভুলে কবিরা একসময় হারিয়ে যায়, এবং তাদেরকে আসলে বৃষ্টি শনাক্ত করে যেটা আমার লোক, কারণ কবিরা তো ঝরেই পড়েছিল পৃথিবীতে। দেশ ভাই, এই যে আমি যদি সত্তর দশক থেকে ধরি, সত্তর আশি নব্বই শূন্য প্রথম প্রথম পাঁচটা দশক আপনারা আপনি দেখতেছেন, মোটামুটি আমি দেখলাম, আপনি দেখলেন বাংলা কবিতা নিয়ে আপনার এখন মূল্যায়ন কি আসে? সকালবেলা যখন আমি তৈরি হচ্ছিলাম, আমার মনে মন বলতেছিল যে শিমুল আমাকে এই প্রশ্নটা না করে যায় না, হ্যাঁ করবেই। হ্যাঁ, তো আমি তখন ভাবলাম আচ্ছা আমি কী বলবো। তারপরে মনে হলো যে আসলে কিছুই মনে করতে পারি নাই, কিন্তু মনে হয়েছে কি কবিতা লিখলামও, কবিতা প্রচুর পড়লাম, আসলে আমি অনেক কবিতা পড়িও, আমার ভাল লাগে কবিতা পড়তে, বাংলা ইংরেজি সব কিছুই আমি পড়ি। তা আমার মনে হয়েছে কি যে একটা লম্বা জার্নি, তো আমি ওইটা বলবো না যে গৈরহ যে এখন কবিতা হচ্ছে না, একসময় কবিতা হতো, আমি আশির দশকে লেখালেখি শুরু করেছিলাম তখন খুব হইতো, এখন হচ্ছে না, এটা আমি কখনোই বলবো না, এটা বলা উচিতও না। তবে আমি বলবো একটা জিনিস আমার কাছে মনে হয়েছে লম্বা যাত্রায়, যে চমকে ওঠার কবিতার ভেতরে যে একটা চমকে দেওয়ার একটা এলিমেন্ট থাকে, সেই এলিমেন্টটা এখন একটু কম। যে ওইরকম নয় যে কবিতা কেন রাস্তায় হেলাল হাফিজের কবিতার মতো দেওয়াল লিখন হলো না, সেটা আমি দাবি করছি না। আমি বলতেছি যে কবিতার ভেতরে একটা অন্তর্গত চমকে দেওয়ার উপাদান থাকে। মানে আপনি গিমিকের কথা বলতেছেন না? না, আমি গিমিক বলছি না, গিমিকটা তো কবিতা না। এই যে আপনি একটা লাইন পড়লেন একটু আগে, আপনার আপনি জঙ্গল জঙ্গল সূর্যাস্তের কাছে গিয়ে বসে থাকে, আপনি কিন্তু ভেতরে ভেতরে চমকিত হলেন, একদম একদম। হ্যাঁ, কিন্তু জিনিসটা উচ্চকিত কিছু নয় যে আপনাকে বিড়ম্বনার মধ্যে ফেললো, হ্যাঁ ইরাজ ভাই এরকম একটা পোস্টার মার্কা একটা লাইন লিখলো, তা নয়, আপনার ভালো লাগলো, ওই ভালো লাগাটাই কিন্তু চমকিত হওয়া। ওই চমকের উপাদানটা কোথায় একটু এখন, মানে ধরেন আমাদের অনেক কবিরা রাজনীতি সংশ্লিষ্ট ছিলেন, আমি বলবো হ্যাঁ, মানে রুদ্রদায়ী ছিলেন, কবি ছিলেন, এখন ধরেন কবিরা সেই অর্থে আমি বলবো যে রাজনীতির প্রতি তাদের মানে সরাসরি সক্রিয়তা তো নাই, অনেক বেশি ধরেন আড়ালেও, এক ধরনের আমলাতান্ত্রিক জায়গায় চলে গেছে। আপনি কি বলবেন? আমি বলবো যে হ্যাঁ, কথা সত্যি, ধরেন আমিও তো ওই সময়টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র হওয়ার কারণে এবং রাজনীতি করার কারণে, প্রত্যক্ষ রাজনীতি করার কারণে একটা এক ধরনের কমিটমেন্টের ভিতর দিয়ে বেড়ে উঠছে। তো এটা হয়তো সবার পছন্দ নাও হতে পারে, কিন্তু আমি মনে করি যে কবিদের, লেখকদের, সাহিত্যিককে
কখনো কখনো অবশ্যই এবং বরাবরই এক ধরনের রাজনৈতিক সচেতনতা এবং রাজনীতি সংশ্লিষ্টতার ভেতর দিয়ে পাস করা উচিত। এটা একটা অভিজ্ঞতা কিন্তু, হ্যাঁ, এটা যদি আপনি না করেন আপনি পৃথিবীর ভালো মন্দের সঙ্গে আপনি নিজেকে মিলাতে পারবেন না। হ্যাঁ, অনেকেই বলতে পারে ভাই আমি কি বাধ্যতামূলক পলিটিক্স করতে হবে, না, কিন্তু তাহলে আপনি রাজনীতি সচেতন হন, রাজনীতি বিষয়টাকে বোঝার চেষ্টা করেন। হ্যাঁ ঠিক আছে, আপনি রাস্তায় গিয়ে স্লোগান দিয়েন না, কিন্তু পলিটিক্সটাকে ইউ শুড অ্যান্ড ইউ মাস্ট আন্ডারস্ট্যান্ড। এবং ধরেন সময়কে লিখতে হলে আসলে রাজনীতি লাগবে, কিভাবে কিভাবে আপনি সমাজকে ব্যাখ্যা করবেন, সমাজ ব্যাখ্যার জন্য সমাজনীতি আছে, সমাজ তত্ত্ব আছে, তেমনি আছে রাজনীতি। সমাজকে ব্যাখ্যা করতে হলে পলিটিক্স লাগবে, সেটা তো এমন না যে রাস্তায় নেমে ব্যাখ্যা করতে হবে, অবশ্যই না, কিন্তু মনের ভেতরেই সমাজের বিকাশ দ্বন্দ্ব সবটাকে আপনাকে বুঝতে হবে। ইরাজ ভাই, এখন আপনি যখন নতুন কারো কবিতা পড়েন, আপনি কোনো প্রাক প্রত্যাশনে কবিতা পড়েন, মানে কবিতার কাছে আসলে কি চান আপনি? আমি ওই যে বললাম অসম্ভব একটা ভালো লাগা চাই, আমাকে মুগ্ধ করে ফেলুক আমি চাই। আমি কিছুদিন আগে নাম ধরেই বলতে পারি, আমার ওইখানে কয়েকটি সমকালের কালের খ্যাতে কবিতা বেরোলো, গুচ্ছ কবিতা, ওখানে আলফ্রেড খোকনের কবিতা প্রকাশিত হল। আমি কবিতাগুলো পড়ে খোকনকে ফোন করলাম, আমার এত ভালো লাগছে, আমি যে খোকন আমি ফোন করলাম যে বলে আপনি ফোন করলেন, আমি যে হ্যাঁ, কারণ আমার ভালো লাগছে তো পড়ে, আমি অনেকদিন পর একটা অন্য স্বর আমার মনে হলো যে আমি পেলাম আপনার কবিতার মধ্যে, ইট ইজ বিউটিফুল, আমার কাছে খুব ভালো লাগছে, আপনাকে থ্যাংকস জানানোর জন্য ফোন করলাম। নিশ্চয়ই কেন নয়, আমি মানে এটা আমার কাছে মনে হয়েছে যে এটা তো ওই যে আপনি প্রশ্নটা করলেন যে আপনি কবিতার কাছে কী চান, আমি কবিতার কাছে এইটুকুই চাই, আর কিছু চাওয়ার নাই, যে আমাকে মুগ্ধ করে দিক, আমাকে এক বিকেল এলোমেলো হাঁটায় মারুক যে হ্যাঁ আমার মনে হলো যে আমি একটা প্রেমে পড়তে চাই। কবিতা আসলে এরকমই তো, গেঁথে ফেলে মানুষকে, ওই গাঁথতে না পারলে কিছু দূর পড়ার পরে আমি নিভে যাই, মনে হয় যে না হলো না। আপনার সাথে আলাপ তো খুবই আনন্দের সবসময়, এবং আলাপের প্রসঙ্গ আসলে এত কিছু মনে হচ্ছে, কিন্তু সময় একটা মামলা। ইরাজ ভাই, আমরা আপনার একটা কবিতা শুনে এই আয়োজনটা শেষ করতে চাই আজকের আলাপটা, আপনি যদি আপনার একদম ইচ্ছা আমি পড়বো, না আপনি পড়বেন, না 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 আপনি পড়বেন, আমি ভালো পড়ি না, না না আপনি যেরকম পড়েন সেটা কবির কবিতা পাঠ, এটাই পড়ি, নাম কবিতাটাই পড়ি। হ্যাঁ, নাম কবিতা, কবির মৃতদেহ শনাক্ত করে বৃষ্টি, শেষে তুমুল বৃষ্টি এসে কবির মৃতদেহ শনাক্ত করে। তার আগে সাধারণত পুলিশের ভ্যান, মোড়ের মাথায় অন্ধকারে দাঁড়ানো গোয়েন্দা চোখ, কাঠবিড়ালির মতো অস্থির রাজনৈতিক পরিস্থিতি ঘুর ঘুর করে মাকড়সার জাল বুনে রাখা একটা টেলিফোনের চারপাশে, নিচু কণ্ঠে ডেকে ওঠা টিকটিকি, বন্ধুহীন একটা বিড়াল আর দরজার পেছনে আত্মগোপনকারী তেলাপোকারাই জানত বৃষ্টি এসে শনাক্ত করবে কবিকে সহজেই। বদ্ধভূমির কাদা খামচে ধরে থাকা মৃত মাছের পেটের মতো কবির সাদা আঙুল, গুলির আঘাতে ভাঙা খুলির গায়ে ফুটে ওঠা অক্ষর, কানের পেঁচানো অপ্রকাশ্য থেকে বের হয়ে আসা রক্ত, গলায় গভীর ক্ষত, সব যত্নে ধুয়ে দেয় বৃষ্টি এসে আর মৃতদেহ শনাক্ত করে একজন কবির বলে তার আগে অন্ধকার সব গোপন করতে চেয়েছিল। বাহ, মানে আমি একটু আমরা শেষ করবো বলেছিলাম, কিন্তু একটা প্রশ্ন না করলেই না, মানে ইরাজ ভাই আপনি যেই দুর্দান্ত কবিতা লিখছেন, আমি আশা করবো আমাদের পাঠকরা এই বই সংগ্রহ করে কবিতাগুলো পড়বেন, বুঝবেন, মানে এই যে কবির মৃতদেহ শনাক্ত করা, ইরাজ ভাই এত পথ আসার পরে মানে আপনার কী মনে হয়, মানে কবিতা লিখে কী পাইলেন আসলে? কিচ্ছু না, গভীর এক পুলক এবং আনন্দ, আর কিচ্ছু না। আর যদি কারো ভালো লেগে থাকে আমার কবিতা, আমি তাদের কাছে কৃতজ্ঞ যে আমার কবিতা তারা পড়ল, এইটুকুই, আর কোনো প্রাপ্তি নাই। একজন কবি আর কিছু চায় না তো, এইটুকুই চায়, সে আনন্দ দিতে আসছে, গ্রেট এন্টারটেইনার, সে এই পাহাড়ের মধ্যে দিয়ে, জঙ্গলের মধ্যে দিয়ে, ভিড়ের মধ্যে দিয়ে কবি হেঁটে চলছে, তার কাজ হলো শুধু একজন দুজনকে তার কবিতাটা পড়ায় যাওয়া, আর কোনো কাজ নাই। অনেক ধন্যবাদ আপনাকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাদেরকে অনেক ধন্যবাদ যে আমাকে জানতে চাইলেন, সেই জন্য ধন্যবাদ। প্রিয় দর্শক, মেলার মাঠে মুখোমুখিতে অন্য একজন লেখককে সাথে নিয়ে দেখা হচ্ছে পরের পর্বে, সবাইকে অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য।